আরাফাত দিন হওয়ার কারণে এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা এ বিষয়ে একাধিক বর্ণনা পাওয়া যায় কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে সত্তর বছর বা সত্তর বার হজের সমান সব পাওয়া যায় যদি আরাফার দিন জুমার দিন হয় আবার কোনো কোনো বর্ণনাতে বাহাত্তরটি হজের কথা বলা আছে আবার কোরআনে কারিম আল্লাহ তালা হজ্জে আকবার বলতে একটি হজের কথা বলেছেন যে বিষয়ে সুরায় তে আল্লাহবুল আলমিন বলেছেন আদান ইলা আদানিল আয়া আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের তরফ থেকে হজ্জা আকবর এই মুসিকদের প্রতি আল্লাহ তালা তরফ থেকে ঘোষণার বিবরণ উঠে এসেছে তো এই যে হজ্জা আকবর বা আকবরী হজ আমরা বলছি এটা কাকে বলে আসলে আকবরী হজ বলতে আসলে কি এখানে বিশেষ করে সৌদি আরব প্রবাসী যারা আছেন বাংলাদেশি ভাইরা আছেন ইন্ডিয়ান পাকিস্তানের ভাইরা আছেন এখানকার প্রবাসী ভাইদের মধ্যে এবং আরও অনেক সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যে যদি আরাফাতের দিনটা জুমাবার হয় তাহলে সেটাতে সেটা আকবরী হজ হয় আবার সেই সাথে এও জনশ্রুতি আছে যে এখানে জুমার দিন যদি আরাফাতের দিন হয় তাহলে সৌদি গভর্নমেন্টকে হাজির সাহেবদেরকে অনেক উপহার গোডন দিতে হয় সেই কারণে তারা চায় না যে জুমার দিনটা আরাফাতের দিন হোক তো এরকম অনেক কথা জনশ্রুতি আছে আসলে বাস্তবতাটা কি জুমার দিন আরাফাতের দিন হওয়ার কি বিশেষ কোনো ফজিলত মোটেই নাই আর যদি থাকে তাহলে তার পরিমাণ কতটুকু আমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি নি যারা হজ করতে আসেনি তাদের জন্য আলহামদুলিল্লাহ হজ্জে আকবরটা কি আল্লাহর্বলামীন কোরআন হাকিম মেসুরাই তোদ্দের যে বলেছেন ও আদান এখানে হাজ্জে আকবর বলতে কী বোঝানো হয়েছে যে আরাফাতের দিনটা জুমার দিন হলে সেটাই কি হজ্জে আকবর হবে কিনা তো এই বিষয়ে আমরা নবী করিম সাল্লা সাল্লামের যে হাদিস সেটা খুললে আমরা দেখি যে মূলত জুমার দিন হজ হলে সেটাকে আকবর হজ বলা হয় না যে কোনো হজের দিনটা অর্থাৎ আরাফাতের দিনটাকেই হজ আকবর বলা হয় অর্থাৎ আপনি ওমরা যেটা আছে এই ওমরাও মানে এক প্রকারের হজ যদিও সেটাকে হজ বলা যায় না ওই অর্থে সাধারণ অর্থে তো আরাফাতের দিনটাকে মূলত ইয়ামুল হজ্জেল আকবর বলা হয়েছে অর্থাৎ বড় হজের দিন মানে হজের মূল দিনটাই সেটা এই জন্য হজে আকবর মূলত আরাফাতের দিনটাই হজে আকবর তার মানে হজ আকবর প্রতি বছরই আসে সেই দিনটা জুমার দিন হোক বা অন্য কোনো দিন হোক সেটাকে হজ্জে আকবরই বলা হবে তাহলে জুমার দিন হওয়ার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য নয় বিশেষ করে যে বর্ণা আছে সত্তর বা বাহাত্তরটি হজের সমান তার কী হবে তো সেই বর্ণাগুলো সম্পর্কে মুহাকি কোলামায় একরামের যে তাহিক তার যে ইসলাম কিউ এতে এ সম্পর্কে যে তাহকিক তিনি পেশ করেছেন সেই তাহকিকের আলোকে বোঝা যায় যে আসলে এরকম কোনো বর্ণনায় বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং হাজ্জা আকবর যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে আপনার যে কোনো নাহার বা সরি যে কোনো ইয়মে আরাফা বা আরাফাতের দিনটাই হজ আকবার শুক্রবার সাথে কোনো সম্পর্ক নেই আর যদি শুক্রবার হজ হয়ও তো এর সাথে সত্তর বা বাহাত্তর হজের সব পাওয়ার কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না একটি বর্ণনা পাওয়া যায় লা আসলাল্লাহ এর কোনো ভিত্তি পাওয়া যায় না অন্য একটা বর্ণনা পাওয়া যায় দাইফ জিদ্দেন এটা কোনো সাবেদ না আনির রসুল্লা সাল্লাহ অতএব আরাফাতের দিনটা জমাবার হলে সত্তর হজ বা বাহাত্তর হজের সওয়াব হবে এটি একেবারেই বলা যেতে পারে ভিত্তিহীন এর কোনো গ্রহণযোগ্যতা নেই তবে হ্যাঁ জুমার দিনটি আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে মর্যাদা আছে এক নম্বর হলো যে ইয়ামুল জুমা এটা দোয়া কবুলের দিন জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয় আবার আরাফাতের ময়দানটা দোয়া কবুলের জায়গা আবার রাসুলে করিম তিনি যে হজ করেছেন বিদায় হজে সেটা ছিল জুমার দিনটা অর্থাৎ এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি নবী করিম সাল্লাহি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল আরাফাতের দিনটা জুমাবার ছিল তিনি যে বিদায় হজে ভাষণ দিয়েছেন সেদিন জুমাবার ছিল তো নবী সাল্লা সাল্লামের সেই আরাফাতের দিনের যে ইয়েটা আপনার বারটা কাকতালের ভাবে সেটার সাথে আমাদের হজ বছর মিলে যাচ্ছে এটি একটি বলা যেতে পারে এটি একটি সৌভাগ্যের ব্যাপার আরেকটি বিষয় হলো যে জুমার এই দিনটাতে দোয়া কবুল হয় আবার আরাফাতের দিন দোয়া কবুল হয় জুমার দিন আসর কবুল হয় মানে দোয়া কবুলের এতগুলো উপলক্ষ একসাথ হচ্ছে এটা স্মরণকালের মানে বিরল ঘটনা বলা যেতে পারে যতটুকু শুনেছি দুই হাজার চোদ্দো সাল বা তার কিছুটা আগে একবার হয়েছে আর এবার হচ্ছে আবার হয়তো কত বছর পরে আসবে সেটা আল্লাহ তালা ভালো যায় না অতএব আমরা যারা আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পাবো তারা তো এবছর এবছরের তো আমাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ এমনিতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া গুলি মিস হলেও এটি হয় না যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইংসা আল্লাহ আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ বুল আলামিন কবুল করবেন অতএব সেজন্য আমরা যারা আরাফাতে যাবো তারা তো দোয়া কবুল করবো ইনশাআল্লাহ আল্লাহ আর যারা আরাফাদের ময়দানে অবস্থান করছি না তারাও নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে তারা আমাদের নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে আমরা আরাফাতের দিন সম্পর্কে নবীক্রিম সাল্লা সাল্লাম বলেছেন যে খের দোয়া ই দোয়া আরাফা

আপন জায়গা থেকে আরফাদের দিনে আল্লাহর কাছে দোয়া করার যে আল্লাহ আমি যেতে পারি নাই এখান থেকেই করছি তুমি কবুল করো আল্লাহ তালা চাইলে কবুল করতে পারেন বিধি আমরা সেই চেষ্টা অব্যাহত ইনশাআল্লাহ আর আরফাদের দিনের যে সিয়াম আরাফা সিয়ামী বাদা ফি রেয়েতি মুসলিম নবী করিম সাল্লা বলেছেন আরফাদের দিনের রোজা এক বছর আগের এক বছর পরের গুনাকে আল্লাহ তালার পক্ষ থেকে মাফ করায় দেয় অতএব যারা হাজী সাহেব নন এটা তাদের জন্য প্রযোজ্য হাজী সাহেবরা রোজা রাখবেন না তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর তো যারা হাজি সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন আবার নফল সিয়াম রাখবেন আবার ওই যে উত্তম দোয়া লাহ ইহা হদাহ সাইক আলাহ মূল কাল সঙ্গীর উত্তম জিকির এই জিকিরটা বিশেষ করে পাঠ করবেন আরাফাতের দিনে আরাফাতের দিন বলতে বাংলাদেশের নয় তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজি সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি সে বিতর্কে না গিয়ে আমরা আরাফাতের দিনে জুমাবার হওয়ার কারণে এই যে ট্রিপল ফজিলতের সুযোগ পাচ্ছি না সাল্লামের সাথে এই দিনটা তার হজের সাথে এই হজের দিনটা মিলে যাচ্ছে আবার জুমার দিন দোয়া কবুলের উপলক্ষ আবার আরাফাতের দিন আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি কেউ যেন এই দিনটাতে দোয়া কোনোভাবে আমরা মিস করব। না আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা যেন পরিপূর্ণভাবে এর হক আদায় করতে পারি এবং জিলহজের প্রথম দশক চলছে আসুন আমরা তাকবির পড়ি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কফিরা ও সুহান আল্লাহ হামদিহি বুকরতলা ও সাল নবীন মহমদ আলহিমাইন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহাম এই তাকবির আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি বেশি বেশি করে বাসা বাড়িতে রাস্তাঘাটে বাজারে যেখানে যাই বলেছেন এই দিন আল্লাহর করা ইবাদতের দ্বিতীয় সবচেয়ে বড় মৌসুম ইবাদতের অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে আমরা কাটা কাজে লাগাবার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা আরাফাতের ময়দান থেকে আসন্না ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী আসন্না ফাউন্ডেশনের ডোনার মেম্বার লাইফ মেম্বার স্বেচ্ছাসেবক এবং যত আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলের জন্য আমি এখানকার ওমরাতে হজে সকল দোয়াতে আমি সামিল করি আল্লাহ ফাউন্ডেশনের পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও সবার উপর তুমি সন্তুষ্ট হও সবার দুনিয়া আখেরাতের কল্যাণ দান করো আমি প্রত্যেকটা দোয়া কবুলের জায়গায় দোয়া করি ইনশাআল্লাহ এবারও করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবারও বলছি এবার আরাফাতের দিনটা কোনোভাবে যাতে মিস না হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন আমরা এই দোয়া অব্যাহত থাকবো ইনশাল্লাহ বাংলাদেশে এখন গভীর রাত হলেও এখানে এখনও মাগরীবের আজান হয় নাই একটু পরে মাগরীবের আজান সম্প্রচার হবে ইনশাল্লাহ আজানও আপনারা শুনতে পাবেন এবং লাইভ আজানের জবাব দিয়ে আজানের জবাব দেওয়ার যে বিপুল ফজিলত সেটা ইনশাল্লাহ আমরা আদায় করে নিতে পারবো আর শেষে একটা ঘোষণা দেয় আপনাদেরকে আসন্না ফাউন্ডেশন এবছর কোরবানিগ্রস্ত সংগ্রহ এবং সেটিকে মফস্বলে বা গ্রাম এলাকায় গরিব মানুষদের জন্য বিতরণের প্রকল্প হাতে নিয়েছে আপনারা প্রত্যেকে এই প্রকল্প অংশগ্রহণ করতে পারেন বিশেষ করে ঢাকার মানুষরা যারা ন্যূনতম পনেরো কেজি দিবেন তাদের কে আমরা তো অনুরোধ করবো ফাউন্ডেশন আফতো আপনাদের অফিসে পৌঁছে দেওয়ার জন্য যেহেতু আমাদের লোক খুব বেশি নেই আর যাদের পৌঁছানোর ব্যবস্থা নেই তাদেরটা আমরা কালেকশন করে নেব ইনশাআল্লাহ আমাদের পেজে একটি পোস্ট গিয়েছে আরেকটি পোস্ট যাবে আজকে রাতে বা কালকে ইনশাআল্লাহ সেই পোস্টে গুগল লিঙ্ক অনুসরণ করে বা ফোন নম্বরে কল করে আপনি কতটুকু গোষ্ঠ দিতে চাচ্ছেন ঠিকানাকে আপনি জানালে আমরা ইনশাল্লাহ গোষ্ঠগুলো কালেকশন করে নেব এবং সেই গোষ্ঠগুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আমরা পৌঁছায় দিব ঢাকা শহরে প্রচুর পরিমাণে কোরবান হয় এবং সে কোরবানের গোষ্ঠ গরিব মানুষ সময় বিক্রি করে দিতে বাধ্য হয় এত বেশি পরিমাণে হয় তো সেই গোষ্ঠগুলো যাতে আপনার সেই গোষ্ঠগুলো যাতে গরিব যারা মফসলে আছেন এতে কোরবানি হয় না সেখানে পৌঁছানো যায় সেজন্য আমরা ফ্রোজেন গাড়ির ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসাগুলোকে প্যাকেট করে আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিব ঈদের দিন আমাদের ফাউন্ডেশন ব খোলা থাকবে কোনো স্টাফ ছুটি নিচ্ছেন না সবাই কাজ করবে উদ্দেশ্য যে আপনাদের একটু কোরবানিগ্রস্ত যাতে একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে অতএব আপনারা সাধ্য অনুযায়ী এই প্রকল্পে শরীর হবেন অন্য অন্যগুলো মতো ফাউন্ডেশনের সকল কাজে আপনাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা আপনাদের এগিয়ে আসা এটি আমাদের আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে অগ্রসর হতে আলহামদুলিল্লাহ সাহায্য করে তো সেই কাজে আপনারা এবারও আমাদেরকে সঙ্গ দিবেন এবং আমাদের সাথে থাকবেন সেটি আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আমরা আমাদের ঢাকা শহরের কোরবানি গোস্ত যেগুলো প্রয়োজন আছে আপনার স্বজন গরিব দুঃখী যাদেরকে দেওয়া দিলেন অতিরিক্ত গোস্তগুলো আপনি রেখে দেন এবং আমাদের কাছে পৌঁছায় দেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কালেকশন করি ইনশাল্লাহ সেগুলোকে প্যাকেট করে ফ্রোজেন গাড়ি করে ওই রাতে পাঠিয়ে দিব পরের দিনই ঈদের দ্বিতীয় দিনই ইনশাআ আল্লাহ বিন্দা উত্তরবঙ্গে সেগুলো বিতরণ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে এই প্রকল্পে অংশগ্রহণ করার তফিক দান করুন আর জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে আসুন দিন এবং রাত প্রত্যেকটা মুহূর্তের কদর করার চেষ্টা করি আল্লাহ তাল্লাহ কোরআন করিমে শপথ করেছেন শপথ সকালের শপথ এবং দশটি রাতের শপথ এই দশটি রাত বলতে জিলহজের বোঝানো হয়েছে রমজানের শেষ দশকে দশক রাতের বিশেষ আছে এখানে আল্লাহ তালা জোর বেজোর সবগুলো শপথ করেছেন ওশ্রফ আই ওলাত জিলহজের প্রথম দশক আশার হাজা এই দিনগুলোতে আমরা তাকবির তাহলিল তাহমিদ সাধারণ সাদারণী দান সাদাকা কোরআন তালাওয়াত তারপরে এসতেক ফার তারপরে গুনা থেকে বেঁচে থাকা এই বিষয়গুলোতে খুব বিশেষভাবে আমরা যত্নশীল হই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন এবং দিনের যে এই বছরের যে মানে বিশেষ করে যে সুযোগ তৈরি হয়েছে ট্রিপল ফজিলতের যে মস্ত বড় সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগটা যেন আমরা কেউ হাতছাড়া না করি আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আরাফাতের দিন এবছর বিশেষভাবে দোয়ার জন্য মনোনিবেশ করতে ঈদের মুহূর্তে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আসুন প্লিজ আমাদের অন্য সমস্ত ব্যস্ততাকে সংকুচিত করে আমরা অন্য সমস্ত ব্যস্ততাকে কমিয়ে এনে এবার আরাফাতের দিনটাতে খাসভাবে আল্লাহ তালা কাছে দোয়াতে মশগুল হই এবং দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করি আল্লাহ কাছে হেদায়তের দোয়া চাই এবং গোটা বিশ্ব আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বলেন নানা কারণে বলেন যে বিপদ জয়ের মুখোমুখি আল্লাহ তালা যেন আমাদের প্রিয় দেশকে হেফাজতে রাখেন মুসলিম ভূখণ্ডগুলোকে হেফাজত করেন গোটা বিশ্বের মানুষকে হেফাজতে রাখেন সেজন্য আমরা সবাই কাছে দোয়া করব সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ বিদ্যিল্লা আমাদের দোয়ায় যেন আমাদের নিজেদেরকে নিজেদের পরিবারকে এবং আপনাদের প্রিয় আসন্না ফাউন্ডেশনকে এবং আমাদের প্রিয় স্বদেশকে যেন আমরা সবাই সামিল রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে যে বিপদ বা যে শঙ্কা যে দুর্ভিক্ষ যে অভাব যে অনটন যেটার আশঙ্কা করা হচ্ছে দেশে প্রচুর লোডশেডিং হচ্ছে লোডশেডিংয়ের কালো কারণও ব্যাখ্যা করা হয়েছে সরকারের তরফ থেকে তো এগুলো সবগুলোই আমাদের আল্লাহ তালা কাছে দোয়ার মাধ্যমে এই সব বিপদ থেকে মানে রক্ষার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত যেন বড় কোনো বিপর্য আমাদের দেশের উপর নেমে না আসে যেটার ইতিমধ্যে নানা রকমের আলামত ইতিমধ্যে বোঝা যাচ্ছে সেটা যেন না হয় আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন কিছুক্ষণ পরে আজান শুরু হবে আমি আজান আচ্ছা মাসা কমেন্টে আপনারা অনেক মানুষ দোয়া চেয়েছেন আমি একটা দোয়া এই মুহূর্তে এখন দোয়া কবলে মুহূর্ত এখানে শেখ ম সাইফুল্লাহ ভাই আছেন তিনি ক্যামেরা ধরেছেন আলহামদুলিল্লাহ বিনয়ী মানুষ সবসময় এরকম করেন এখানে আরও ওলা একরাম আছেন আরও ভাইরা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য আমাদের দিলের গভীর থেকে দোয়া রইল আমরা এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ আমরা কাবার কাবাকে সামনে রেখে আমরা কাবার ছাদে আমরা অবস্থান করছি এবং দোয়া কবুলের এই সময়টাতে আল্লাহ যারা দোয়া চেয়েছেন কমেন্টে প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন কত মানুষ বিপদগ্রস্ত আছেন কত মানুষ বিপর্যস্ত আছেন কত মানুষ পেরেশানিতে আছেন কত মানুষ ঋণগ্রস্ত আছেন কত মানুষ হয়তো রুগ্ন আছেন অসুস্থ আছেন আমরা সবার জন্য দোয়া চাইব আমার বাবাকে নিয়ে আমি একটু পেরশানিতে আছি দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছেন যে ব্যাধি ভয়ঙ্কর ব্যাধি সে ব্যাধিতে আক্রান্ত হয়েছেন আমরা পরিবার সদস্যরা সবাই খুব দুশ্চিন্তে আছি আপনাদের কাছে দোয়া চাই আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করছি আল্লাহ তালা আমার বাবাকে সে ফাঁকে আমলা দান করেন আর আপনাদের জন্য আমাদের দোয়া অব্যাহত আছে থাকবে ইনশা আল্লাহ যেন আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলের সমস্ত সমস্যা দূর করেন কমেন্টকারী যারা আছেন যারা কমেন্ট করতে পারেন নাই কিন্তু দেখছেন মনে প্রাণে দোয়া নিবেদন করছেন আপনাদের কাছে জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনার সবার দোয়াকে কবুল করেন সবার দোয়াকে আল্লাহ মঞ্জুর করেন আমাদের সবাইকে আল্লাহ তালা আঙ্গিনা এখানে যেরকম দেখতে পাচ্ছেন সবাই আমরা হয়েছি আসলে এই হারামের যে আনন্দ আল্লাহ শপথ করে বলছি পৃথিবীর অন্য কিছুর সাথে এই এই তৃপ্তিকে তুলনা করা যাবে না পৃথিবীর বহু স্বাদ আস্বাদন করার সুযোগ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই কাবার আঙ্গিনায় হাজিরা দেওয়ার যে স্বাদ এখানে সেজদা দেওয়ার যে স্বাদ এখানে দোয়া করার যে স্বাদ এখানে ইবাদতের যে স্বাদ সেটা আসলে বর্ণনা করে বোঝানো কঠিন আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের আমাদেরকে যারা দেখছেন আমাদের সকলকে এখানে আসার তফিক দান করে জেজাক মল্ল খের আজানের জবাব দেয় আমরা আল্লাহক পর্লাহ হক বরং